গাড়ির প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল। এই যে দেখেন চারটা অ্যালোরি মিয়ে দেখেন চমৎকার সুন্দর, চারটা টায়ারই অলমোস্ট নতুন, এখন পর্যন্ত 30-35 হাজার কিলো রান করবে চারটা টায়ার যে কন্ডিশনে আছে। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন, ক্রস দেখেন, শেপ দেখেন, জয়েন্ট দেখেন। শ্যামল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বাবু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের নাম মেডিকার চয়েস, অ্যাড্রেস 249-251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে, শান্তা টাওয়ারের পিছনে, বলাকার মোড়ের পাশে অবস্থিত। আজকের ভিডিওতে কি দেখাবেন? আজকের ভিডিওতে দেখাবো একটা এক্সজিও ফিল্ডার, টয়োটা এক্সজিও ফিল্ডার, টয়োটা এক্সজিও ফিল্ডার জি এডিশনের গাড়ি। আচ্ছা, 2010 মডেলের গাড়ি, 2015 রেজিস্ট্রেশন, 20 সিরিয়ালের গাড়ি। ওকে বাবু ভাই, গাড়িটা সম্পর্কে বলার আগে কিছু কথা বলে নেই। এই গাড়িটার সামনে থেকে পিছন পর্যন্ত আল্লাহর রহমতে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত, সামনের নাম্বার প্লেট থেকে শুরু করে পিছনের নাম্বার প্লেট পর্যন্ত যা আছে আল্লাহর রহমতে 100% গাড়ির সাথে অরিজিনাল। এই যে দেখেন জি এডিশন বলছি, এই জন্য দুইটা প্রজেকশন হেডলাইট দেখেন, দুইটা প্রজেকশন হেডলাইট 100% গাড়ির সাথে অরিজিনাল। জি, ফিল্ডারের গ্রিলটা দেখেন 100% গাড়ির সাথে অরিজিনাল, দুইটা ফগ লাইট গাড়ির সাথে অরিজিনাল, 20 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন, একটা ফুলের টুকাও নাই গাড়ির নাম্বার প্লেটে, অবিশ্বাস্য ফ্রেশ যাকে বলে, একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবে, এতটা ফ্রেশ, এতটা ফ্রেশ যে কেউ চোখে না দেখে বিশ্বাস করবে না যে গাড়িটা এক্সজিও ফিল্ডার, 10 মডেলের গাড়ি এতটা ফ্রেশ হয় কী করে। কাছে আসেন, একটু জুম করে দেখান। এই যে দেখেন টয়োটার লোগো, না জাপানি স্টিকার, হিটার সেন্সার, নাম্বার প্লেট স্টিকার সহ 100% গ্লাসটা অরিজিনাল। এই গাড়ির প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল। এই যে দেখেন চারটা অ্যালোরি মিয়ে দেখেন চমৎকার সুন্দর, চারটা টায়ারই অলমোস্ট নতুন, এখন পর্যন্ত 30-35 হাজার কিলো রান করবে চারটা টায়ার যে কন্ডিশনে আছে। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন, ক্রস দেখেন, শেপ দেখেন, জয়েন্ট দেখেন, আল্লাহর রহমতে 100% জাপানি কন্ডিশনে, জাপানি ক্রস হিসাবে পাবি সব কিছু। প্রত্যেকটা গ্লাস দেখেন টয়োটার লোগো সহ 100% গাড়ির সাথে অরিজিনাল। এই যে দেখেন ফিল্টারের লোগো সহ 100% প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল। জি জি, প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন, প্যাডগুলো দেখেন, ব্ল্যাক ইন্টেরিয়র গাড়ি, অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি। এই যে ড্যাশবোর্ড দেখেন, সিলিং দেখেন, চমৎকার কন্ডিশনের একটা গাড়ি, এসি প্যানেল টাচ, লিমিটেড ভার্সনের গাড়ি, চমৎকার একটা গাড়ি, টয়োটা এক্সজিও ফিল্ডার 10 মডেলের গাড়ি। প্রত্যেকটা দরজার জুড়েই পাবে জাপানি কন্ডিশনে, এই যে আমরেস্ট সহ, আমরেস্ট কাপ ফোল্ডার সহ জি এডিশনের গাড়ি, চমৎকার একটা গাড়ি, এক্সজিও ফিল্ডার। এই গাড়িটা কিন্তু বাবু ভাই পিছন থেকে যদি দেখাই, এই যে দেখেন ছাদে একটা অ্যান্টিনা রয়েছে, চমৎকার সুন্দর একটা জাপানি স্পয়লার, গাড়ির সাথে অরিজিনাল স্পয়লার। জি জি, স্পয়লার একটা ব্যাক শুলাইট ইউজ হয়েছে, টয়োটার লোগো সহ, ফোর স্টারের গাড়ি, জাপানি সিল সহ, 100% পিছনের গ্যালাসটা অরিজিনাল, ব্যাক গ্যালাস একটা ওয়াইফার ইউজ হয়েছে, দুইটা ব্যাকলাইটেই পাবে গাড়ির সাথে অরিজিনাল। করোল্লা ফিল্ডার লেখা দেখেন, টয়োটার লোগো দেখেন, 20 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন, এক্সেল লোগোটা দেখেন, চমৎকার কন্ডিশনের গাড়ি, ব্যাকডালা টাচ। এই গাড়িটা সিএনজি কনভার্সন করা, 60 লিটার সিএনজি সিলিন্ডার দ্বারা সিএনজি কনভার্সন করা। আচ্ছা, এই যে দেখেন সেসিসের অপশনগুলো দেখেন, একদম জাপানি কন্ডিশনে পাবে ইনশাল্লাহ। এই যে জয়েন্টগুলো দেখেন, জাপানি সিল গালা সহ এখন পর্যন্ত আছে, জাপানি কালারেই পাবে। আচ্ছা, ব্যাকডালার এই জুড়িগুলো দেখেন, একদম জাপানি কন্ডিশনে, জাপানি কালারেই পাবে ইনশাল্লাহ। এই ব্যাকডালার প্যাডগুলো দেখেন, একদম আনটাচ, নিখুঁত সুন্দর একটা গাড়ি, চমৎকার সুন্দর একটা গাড়ি, এক্সজিও ফিল্ডার, 20 সিরিয়ালের গাড়ি, 10 মডেলের গাড়ি, 4.5 গ্রেডের গাড়ি। রাইট সাইড থেকে যদি দেখাই, চারটা টায়ারই একই কন্ডিশনে পাবে, 30-35 হাজার কিলো রান করবে, দরজার প্রত্যেকটা গ্লাস জাপানি লোগো সহ পাবে, প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল জাপানি জাপানি পাবে। এই যে জুড়ি দেখেন, প্রত্যেকটা দরজার প্যাড দেখেন, চমৎকার কন্ডিশনের একটা গাড়ি। ওকে বাবাই, দেখেন সামনের দরজার জুড়িগুলো দেখেন, একই কন্ডিশনে পাবে, প্যাডটাও চমৎকার ফ্রেশ পাবে, প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে বাবাই। হ্যাঁ, এই যে দেখেন স্টিয়ারিং হুইলটা দেখেন, একদম নিখুঁত একটা স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের, টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ, এসি প্যানেল টাচ, সিলিং দেখেন অবিশ্বাস্য ফ্রেশ, চমৎকার একটা গাড়ি, এক্সজিও ফিল্ডার, লিমিটেড ভার্সনের গাড়ি, 2010 মডেলের গাড়ি, একদম জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা, টোটাল গাড়িটা একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবে ইনশাল্লাহ।
বাবা এই যে দেখেন বর্নারের ভিতরের জুড়িগুলো দেখেন, বর্নারের ভিতরে কালারটা দেখেন, একদম জাপানি কালারে জাপানি কন্ডিশনে আছে। এই এক ইঞ্চি জায়গাও বর্নারের ভিতরে এখন পর্যন্ত বাংলাদেশে রং হয় নাই। সেসিদের এই অপশনগুলো দেখেন, একদম জাপানি আস্তর কালারেই আছে, মার্সেল সহ এখন পর্যন্ত ভিতরে একটা ফুলার টুকাও পরে নাই। আমার এই একজিও ফিল্ডারটা হচ্ছে 2010 মডেলের গাড়ি, 15 রেজিস্ট্রেশন, 20 সিরিয়ালের গাড়ি, লিমিটেড ভার্সনের গাড়ি, প্রজেকশন হেডলাইট, এসি প্যানেল টাচ, চমৎকার একটা কন্ডিশনের গাড়ি, একদম 100% জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা। ওকে, দামটা কত চাচ্ছেন? এই গাড়ির দাম চাচ্ছি 16,50,000 টাকা আস্কিং প্রাইস। 16,50,000 টাকা? 16,50,000 টাকা আস্কিং প্রাইস। আপনার মোবাইল নাম্বার? আমার মোবাইল নাম্বার 01325321664, 01907032164। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।